পূর্বতন অধ্যক্ষ দীপক কুমার ঘু উদেগিরি কংগ্রেস নগর সভাপতি ভাবে মনোনীত। রবিবার সময় সন্ধ্যা 5 ঘণ্টিকা যাহা নূতন ভাবে মনোনীত হওয়া পরে প্রতিক্রিয়া দিয়েছেন দীপক কুমার। সূচনা অনুসারে সাধারণ নির্বাচন পাই আউ কিছু দিন বাকি থিবা বেলে স্থানীয় কংগ্রেস দল স্থানীয় নগর কমিটিরে পরিবর্তন করিথিবা সূচনা মিলিছি। সূচনা অনুসারে নগর কংগ্রেস সভাপতি ভাবে পূর্বতন এনএসি অধ্যক্ষ দীপক কুমার প্রধান মনোনীত হয়েছেন। কংগ্রেস দলর সে জনে আগধাড়ির দক্ষ নেতা ভাবে জনাশুনা। আগরু সে পরিষদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ভাবে কাজ করিথিবা বেলে দল তরফর পুনি থরে তাঙ্কু উপরে ভরসা করে নগর সভাপতি দায়িত্ব দিয়েছে। প্রদেশ কংগ্রেস ওড়িশা প্রদেশ কংগ্রেস দল রাজ্য সভাপতি শ্রী শরদ পট্টনায়কঙ্কু নির্দেশ ক্রমে স্থানীয় নগর কংগ্রেস সভাপতি ভাবে দীপক কুমার প্রধানঙ্কু নিযুক্তি করিছন্তি। তাসহ ব্লক সভাপতি ভাবে সদানন্দ নায়ক, ডিসিসি সাধারণ সম্পাদক জাকেশ কুমার প্রধান, মধুলিনা দিগাইল সাধারণ সম্পাদক ভাবে সূর্যকান্ত নায়ক ও অঞ্জুম মহম্মদ মনোনীত হয়েছন্তি। দল নগর সভাপতি দায়িত্ব দেইথিবারু শ্রী প্রধান রাজ্য সভাপতি, জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক ও অন্য সহযোগী মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহ আসন্তা নির্বাচনরে দল তরফর যে দায়িত্ব মিলিব তাহা দায়িত্ব সহ নির্বাহ করিবে ও বিপক্ষ বিজেপি ও বিজেডি কু কংগ্রেস কড়া টক্কর দেব বলি প্রকাশ করিছন্তি। মোর প্রতিক্রিয়া হচ্ছে নগর সভাপতি আজি মতো কংগ্রেস পার্টি তরফর হয়েছিল যোগ আমার কংগ্রেস পার্টি ডিসিসি সভাপতি মহোদয় মাগমার অভিনন্দন নূতন অভিনন্দন দিয়ে মোর নগর সভাপতি যেটি কার্যকলাপ অছি মো সেই জিনিসটা সজাড়ি একত্রিত করবি কংগ্রেস ভাই মানুষ মা ভী মানুষ সমস্ত একত্রিত করি মোর কংগ্রেসটা আগুক বড়ব সেই হিসাবে মু সেই লক্ষ্য নিয়ে মু সংগঠন করে মোর দায়িত্ব তুলে আগুক বিজেডি বিজেপি গভর্নমেন্ট যে ভাবে দুর্নীতি করেছে তাঁকর বিকল্প নেই তাঁকর কলঙ্কিত ধরিকি আমি আগুক আমার কংগ্রেস পার্টি সংগঠিত করবু এ রোজগারি দাদন এই খটিকিয়া লেবর মানুষ বহুত অন্তঃসন্ত করে দরদাম বড়াই এই মানে যেত আমার গরিব মানুষ লুণ্ঠন করছেন সেই হিসাবে আমি কংগ্রেস পার্টি তরফর আগুক যাই আমার কংগ্রেস পার্টি আগুক বড়াইবু আর টক্কর দিয়ে আমার জিতাইকি আগুক নির্বাচনটা জিতাইকি আমি দেখ আসুচি সেইটা নিশ্চিত আসব খালি আমি কহবা কথা নুহে সেইটা আমি করিকি দেখাইবু কংগ্রেস আসব আগুক জিতিকি দেখাইব মোর খুশি তো আপন কী কম আমার যেত টিম অনেক সমস্ত যেত আমার কর্মী আোটর্স মানে সে মানে খুশি মুশি বহুত খুশি লাগুচি। সর্বপ্রথমে তো মু আমার নবনির্বাচিত নগর সভাপতি শ্রী দীপক প্রধানকে মু কংগ্রাচুলেসন্স জনাউচি। বহুত খুশি লাগুচি, সে বহুত অভিজ্ঞ, যেহেতু জি উদেগিরি এনএসি রে সে প্রথমথর চেয়ারম্যান লে পুঁ সেকেন্ড টর্মরে ভাইস চেয়ারম্যান রয়েছেন। আনএসি কিভাবে ভাবে সজাড়া যাব যথেষ্ট মাত্রায় তাহলে জ্ঞান অশা করছি নিশ্চিত ভাবে আগামী দিন মানুষ জি উদেগিরি এনএসি রে কংগ্রেস নিশ্চিত ভাবে ভালো প্রদর্শন করব। আগামী দিনের আমার যে জেনারেল ইলেকশন আসুচি আপনার মানে দেখুথিবে ছক ছকরে কংগ্রেস আসুচি, প্রকৃতর কংগ্রেস আসুচি। লোক বুঝি সারে বিজেপি বিজেডি যেভাবে ভাবে লোক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখাই কিছু লোক 500,000 দিয়ে যুবক যুবতী মানুষ যে বেকার করে রাখছেন এর প্রতিবাদে নিশ্চিন্ত আজ কংগ্রেস দল লড়াই জারি রাখি রাখব। আগামী দিন মানুষের সমস্ত সচেতন হলে আইগি এনএসি এবং ব্লকরে পুঁ থরে কংগ্রেস তার বিজয় বানা উড়াইব এই ভরসা মানুষ রয়েছে। তো সঙ্গে সঙ্গে মু বহুত বহুত ধন্যবাদ দেওয়া চাই আমার পিসি সভাপতি এবং জেলা সভাপতি ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারি ভাবে মনোনীত করেছেন। তা সহিত আমার যে ব্লক সভাপতি সদানন্দ নায়ক লে তা সে পুঁ থরে ব্লক সভাপতি ভাবে মনোনীত করেছেন। আুশি এইপাই যিয়ে আমার নগর সভাপতি ভাবে দীর্ঘ বর্ষ হল বুলাউলে শ্রী সূর্যকান্ত নায়ক
তাঁকু সে জেলা কমিটিরে নেইছন্তি। আমাদের সমস্তে কংগ্রেস কর্মী একজুট হব এবং আগামী দিন মানকর মিলিত ভাবে কংগ্রেস কু নিশ্চয় ভাবে আমাদের আগুক আনিবু। এ যে দুর্নীতি বিজেপি বিজেডি সরকার বিরুদ্ধে স্বর উত্তোলন করিবু এবং জিউদেগিরি আসেম্বলিরে নিশ্চিন্ত ভাবে কংগ্রেসের বান্না মানে উড়াইবে, এ হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, আমি করি নিশ্চিন্ত ভাবে দেখাইবু। ধন্যবাদ।